श्री सिद्धान्तसरस्वतीविजयते गौरीयगोष्ठीपति वन्दे गुरुपदद्वन्द्वं भक्तविन्दसमन्नितं श्रीचैतन्यप्रभुं वन्दे राधिका श्रीनन्दनन्दनवन्देराधिका चरणोदयम्

सदानुराक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तेथास्पदं शिवविरञ्च शरण्यं वेत्तात्तिहं पुनतपालभवाद्यपूतम् बन्दे महापुरुषते चरणां अरविंदम यत्पादपल्लव नखचन्द मणि छटाय बिस्पुर जी तर्क में पीगो बोधु विश्व आदर्श पूर्ण अनुराग रो सुसागरो सार मूर्ति साराधिकमई कदा किपां करोष श्री कृष्ण चैतन्य प्रभु नेतानंद सियादैतदाधर शिव सदी गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभुनतानंद सियाद्वैत शिव सदी गौरभक्तबिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে আজানুম্বুজৌ কনক সংকীর্ কমলাযথাক্ষ ভীষাম্বর যুগ ধর্ম পালৌ বন্দে জগৎ করুণা থারো

भुक्तिन चमुक्तिन चदादा सनीतम भावानुरूपे न सदा नरानम गंगा तरंगरमणिया जटाकलापम गौरी निरंतर अभिभूषितवाम भागम नारायणो प्रियम अनंगो मधा वारानाणसी पुपति भजबीशनाथ वागीषुस्वदे लक्ष्मी से चसास्ते हृदय संविदिंगम भज हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे। हरे राम हरे राम 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 हरे असार संसार खलु दुख स्वरूप कह सुतह कस्य धनं कस्य स्नेहवान जलति अनीश नाच इंद्रस्य सुखं किचिन्न सुखं चक्रवर्तिनः सुखं अस्ति विरक्तस्य मुने रेकान्तजीविनः असार संसार खलु दुःखरूपी विमकः श्रुतः कस्य धनं कश्य, कश्य। स्नेहवान जलति अनीशं न च इन्द्रस्य सुखं किञ्चिन्न सुखं चक्रवर्तिनः सुखम् अस्ति विरक्तस्य मुनी रेकान्तजीविनः गौर्यगोष्ठीपति শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীট প্রহপাত পরমংস জগৎগুরু জানিয়েছেন বদ্ধজীব নিজের মঙ্গল করবার চেষ্টা করে কিন্তু নিজের মঙ্গল করতে গিয়ে স তোধিক অমঙ্গলের পথে পা বাড়ায় গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীটার প্রহপাত পরমংশ জগৎগুরু জানিয়েছেন পদ্মজীব নিজের মঙ্গলের চেষ্টা করতে গিয়ে ততোধিক অমঙ্গলকে অমঙ্গলকে বরণ করে ফেলে নিজের যেটা বাস্তবিক মঙ্গল তাতে অমঙ্গল দেখে আর যেটা বাস্তবিক অমঙ্গল সেটা মঙ্গল দেখে বদ্ধজীবের এটি স্বভাব এদের কিছু করার থাকে না প্রবাদ জানাচ্ছেন আনুগত্যহীন ব্যক্তি পশু সদৃশ্য বা তার থেকেও অধম আনুগত্যহীন ব্যক্তি প্রপাত জানাচ্ছেন তিনি পশু সদৃশ্য এতটাই অধম আনুগত্যহীন ব্যক্তি যে যখন তখন যে কিছু ভয়ঙ্কর জিনিস করে ফেলতে পারে এদের কোনো নিশ্চয়তা নাই জগতে মঙ্গলের অনুসন্ধান করা এটা সবার কম্য নয় প্রবাদ বলতেন অত্যন্ত কপালের জোর থাকলে প্রপাত বলতেন যে আর অত্যন্ত কপালের জোর আছে পূর্বের সংস্কার ভালো সেই একমাত্র মঙ্গলের পথেই যেতে পারে বাকি সবার পক্ষে মঙ্গলের পথে যাওয়া সম্ভব না। অসার সংসার খলু দুঃখরূপী বিমুক্ত এ সংসারটাকে অসার অসার সংসার খোলু দুঃখরূপী বিমো সংসারের সারবস্তু কিছু নাই ভক্তিম ঠাকুর এগুলো জানিয়েছেন কিসের সংসার এই ছায়াবাজি পায় ইহাতে মমতা করি বিথা দিন যায় অসার ও সংসার খোলু নিশ্চিত রূপে জানবেন সংসার অসার দুঃখরূপী বিমো কহ খালি বিশেষ রূপে মহ উৎপাদন করছে আমাদের হৃদয়তে ভ্রান্ত পথে পরিচালনা করছে যেখানে স্ত্রী পুত্র ভাই বন্ধু কে কার এগুলো কোনো অনুসন্ধান কেউ করতে চাইছে না স্ত্রী পুত্র ভাই বন্ধু যেগুলো নিয়ে ব্যস্ত রয়েছে অসার সংসার করি ধনম ধনমকস স্নেহবান জলতে অনিশম শঙ্করাচার্য বলছেন অর্থম অনর্থম ভাবে অনিত্যম কিন্তু তাও আমাদের মন মানে না কারণ বিষয় ছাড়া মনেতে অন্য কিছু থাকবে এটা আশাও করা যায় না বিষয় ছাড়া অন্য কিছু থাক কী করে থাকবে আমরা জন্মজন্ম ধরে জন্ম জন্ম ধরে আমাদের বিষয়ের সঙ্গে সম্বন্ধ জন্ম জন্ম কোটি কোটি জন্ম কোটি কোটি জন্ম ধরে আমাদের বিষয়ের সঙ্গে সংযোগ এ বিষয়ের সঙ্গে এই সংযোগ বিচ্ছিন্ন করার কোনো রাস্তা নেই এটা যেন মনে হচ্ছে এঁটে একেবারে সম্পূর্ণরূপে একটা দাগ ফেলে দিয়েছে বিষয় ছাড়া কিছু ভাবতেই পারে না যে জন্মেই আমরা জন্মগ্রহণ করেছি বিষয় নিয়েই চলেছি বিষয়ে সঙ্গ করতে করতে এমন হয়ে গেছে বিষয়ের সঙ্গে আমাদের যে মনোভাব এটা তদাত্মতা প্রাপ্ত হয়েছে এক হয়ে গেছে এটা এমন একাত্মতা প্রাপ্ত হয়েছে যেটা বোঝা যাচ্ছে না আলাদা বিষয় আর আমি এক এ আলাদা করার কোনো রাস্তা নেই আর সাধুগুরু বৈষ্ণবের কী হয় ভগবানের সঙ্গে একাত্মতা হয় ভগবানের সঙ্গে তাদের তদাত্ম ভাব হয় একাত্ম যেমন গয়েশপুরে তিনি একদিন মদনমোহনকে কোনো লে মানে গরম পোশাক যেটাকে দেয়া হয় চাপা দেওয়া হয় শীতকালে স্বয়ন দিয়ে তিনি দেননি স্বয়ন দিয়ে তিনি ভুলে গেছিলেন কিন্তু তিনি যখন ঘরে এসে বিশ্রাম নিচ্ছেন রাত্রে তখন মদনমন বলছে জ্বর আসছে শরীর কাঁপছে এবং কেন ঠান্ডা লাগছে প্রচণ্ড কি কারণে বুঝতে পারছেন পরে দেখলেন স্বপ্নেতে মদনমন বলছেন তুমি আমাকে দিতে ভুলে গেছো আজকে কম্বল চাপা তখন তিনি গিয়ে আবার চান করে মন্দির খুলে ক্ষমা চেয়ে বারবার পুনঃ পুনো অম্বল দিয়ে তার মানে এটা কী হলো ভগবানের ঠান্ডা লাগছে ওনার ঠান্ডা লাগছে এটা তদাত্মতা পাপ হয় এতটাই তদাত্মতা প্রাপ্ত হয়েছে যেটা আলাদা করা যাচ্ছে না ঠিক সেরকম আমরা জন্মজন্মে বিষয়ের সঙ্গ করতে করতে বিষয়ের সঙ্গে আমাদের তদাত্মতা প্রাপ্ত হয়েছে বিষয়টা যে আমাদের সঙ্গে কোনো সম্বন্ধ নাই এটা ভাবতেই পারি না বিষয়টাই আমরা যা কিছু অনেক সময় দেখা যায় আমরা কলকাতায় শেয়ার মার্কেটের ওদিক দিয়ে একদিন অনেক আগেকার কথা ওদিক দিয়ে যাচ্ছিলাম ছোটো বয়স যেতে যেতে হইচই ওখানে শেয়ার মার্কেট একজন মারোয়ারি ফোনে খবর পেয়েছে তার যে সে সে তো শেয়ারের ব্যবসা করে হঠাৎ একটা ফোন এলো তার ফোন অনেকগুলো ফোন আছে তখন তো এই ফোন ছিল না ফোনেতে খবর পেল তার যে শেয়ার তার শেয়ার বাজারে তার বিরাট লস হয়ে গেছে কত কত লক্ষ টাকা লস হয়ে গেছে এটা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে সেরকম পড়ে গেল ফেল করে ফোনটা নিয়ে সঙ্গে সঙ্গে পড়ে গেল মানে সে হারফেল হয়ে মারা গেল তার মানে স্যার যে টাকার যে ক্ষতিটা হয়েছে সেই লসটাকে ও নিজের সঙ্গে একাত্মতা প্রাপ্ত হয়েছে মানে টাকার ক্ষতি যা কিছু ওটা নিজের বিরাট ক্ষতি হয়ে গেল এটা ভেবে নিজে এইভাবে জন্ম ধরে বিষয়ের সঙ্গে আমাদের সংযোগের জন্য আমরা বিষয়ের সঙ্গে তদাত্মতা প্রাপ্ত হয়েছি এটাকে আলাদা করে ভাবতে পারি না ওইটাই সব কিছু ঠিক যেমন অনেকে যদি মনে করেন আমি নির্জন ভজনে যাব নির্জন ভজনে যাবেন নির্জন ভজনে গেলে পরে তার তো সেই বদ্ধ মনটাকেই নিয়ে যাবে নির্জন ভজনে গেলে তো মনটাকে ফেলে যাবে না সেই মনটাকেই নিয়ে যাবে সেই বুদ্ধি সেই মন নিয়ে নির্জন ভজন আমি একা থাকবো হরে কৃষ্ণ করবো একা যে হরে কৃষ্ণ করবে নির্জন ভজনে গেল সেই নির্জন ভজনে থাকার তো তার যোগ্যতা নাই সে তো বিষয় ছাড়তে পারছে না অথচ নির্জন ভজন কী করে হবে তাহলে প্রভাত ওই জন্য নিষেধ করেছেন প্রতিষ্ঠারও তরে নির্জনের ঘরে তব হরি নাম কেবল কৈত্যব তুমি নিজেকে ঠকাচ্ছ তুমি নিজেকে চিট করছো তুমি নিজের সঙ্গে সুবিচার করছো না তুমি নিজের সঙ্গে সুবিচার করছো না আমরা বাইরে বিষয় ছেড়ে গেলেও আমরা যখন বাইরে বিষয় ছেড়ে যাই তখন আমরা চিন্তা করি না মনের মধ্যে তো বিষয়টা রয়ে গেল মন থেকে তো বিষয় তাড়াতে পারি তাহলে বাইরে আমি নির্জনে গেলাম কিন্তু সেই মনটা আমার বিষয় চিন্তা করছে ভেতরে ঠিক যেমন আকাশে যেমন গ্রহ তারা কি কে ধরে রেখেছে আমরা জানি না সমস্ত আকাশে গ্রহ তারা আদি দেখবেন ঝুলছে সমস্ত কিছু আর এই বায়ুমণ্ডলে যদি যন্ত্র দিয়ে দেখেন কোটি কোটি সব ধুলিকণা ঝুলছে সেটা কখন বোঝা যায় যখন দেখবেন সূর্যের একটা আলোকরশ্মি অন্ধকার ঘরেতে প্রবেশ করছে তখন এই আলোটা বিম অফ লাইট এর মধ্যে তাকালে পরে দেখবেন সেখানে দেখবেন যে অজস্র ধুলিকণা উঠছে এর আগে বোঝা যাবে না অন্ধকার ঘরে বোঝা যাবে না অন্ধকার ঘরেতে যখন ঢুকবে আলো সূর্যের আলো ঢুকবে তখন দেখলে দেখা যায় অনেক ধুলিকণা অজস্র ওগুলো কিন্তু বায়ুমন্ডলি আমরা দেখতে পাচ্ছি না ঠিক সেরকম আমাদের মনটাকে বলা হয় ভক্তিম ঠাকুর বলছেন মন মনটাকে বলা হচ্ছে চিদাভাস ভক্তিম ঠাকুর বলছেন মন কিন্তু বস্তু নয় ভক্তিম ঠাকুর বলছেন এটা চিদাভাস মানে বস্তুর একটা আভাস চোখে দেখা যায় না কিন্তু বোঝা যায় মন বলে একটা বস্তু আছে এটাকে আপনি প্র্যাকটিক্যালি প্রমাণ করতে পারেন না ধরে এই এটা মন এরকম প্রমাণ করতে পারা যায় কিন্তু মন যে আছে এটা কেউ অস্বীকার করতে পারে না মন যে আমাদের আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই এই মনের মধ্যে আমরা জন্মজন্ম ধরে যে বিশেষ করে এই জন্মে যে বিষয়বস্তুগুলোকে নাড়াচাড়া করেছি সম্বন্ধ ছিল যা কিছু হয়েছে সেগুলো মনের মধ্যে কিন্তু এরকম বায়ুমণ্ডল যেমন ধুলিকণা সাসপেন্ডের অবস্থায় থাকে জলের মধ্যে ফিল্টার করার পরেও অনেক জিনিস সাসপেনশন ওয়া এটা বলে ওয়াটার সাসপেনশন জলের মধ্যে ঝোলে মানে ভাসতে থাকে এটা চোখে দেখা যায় ঠিক সেরকম মনের ভেতরে আমাদের এই যেমন আকাশে যেমন অনেক গ্রহ তারা সব আছে আমাদের মনটাকে যদি আমরা দেখি তাহলে দেখো বাইরে আমরা নির্জনে রয়েছি কিন্তু ভেতরে কিন্তু আমাদের সমস্ত বিষয় গজগজ করছে পরিষ্কার ভর্তি বিষয়গুলোকে আমরা তাড়াতে পারি নাই বিষয়গুলোকে আমরা তাড়াতে পারি না বিষয়ের মধ্যে আমাদের হৃদয়ের মধ্যে রূপে রয়ে গেছে ভগবান বলছেন বাইরের দিকে যদি কেউ বৈরাগ্য দেখায় ভগবান বলছেন গীতাতে বাহ্যেন্দ্রীয় সংযম্য যে মনসা আস্তে স্মরণ যে বাইরের ইন্দ্রিয় গ্রামকে আমি সংযম করেছি বলে দাবি করছে কিন্তু মনে মনে বিষয় চিন্তা করে যাচ্ছে তাকে ভগবান বলছেন চোর বলছেন বদমাস এটাকে বলছেন তিনি হচ্ছেন অত্যন্ত ধূর্ত বাইরে বিষয় ত্যাগ করেছেন কিন্তু ভিতরে কিন্তু বিষয় রয়েছে এটা অত্যন্ত ভয়ঙ্কর বরঞ্চ বাইরে আমার বিষয় রয়েছে বাইরে আমার বিষয় রয়েছে কিন্তু অন্তরে নাই এটা যে কত বড়ো জিনিস এটা কল্পনা করতে পারবেন না আপনি স্বপ্নে ভাবতে পারেন এটা কত বড়ো কথা যেমন জনক মহারাজের তিনি রাজসিংহাসনে বসে রয়েছেন রাজপাঠ করছেন উপদেশ করছেন কিন্তু জনক মহারাজ হচ্ছে বড় বড় ঋষি মুনিদের উপদ উপদেশক জনক মহারাজের কাছে বড় বড় ঋষি মুনি সবাই আসেন উপদেশ নিতে কারণ তিনি একাধারে ঋষি রাজর্ষি রাজা আর ঋষি জনক রাজা এমনি রাজা নয় তিনি রাজর্ষি একাধারে রাজা একাধারে ঋষি তার কাছে বড় বড় এমনকি সুখদেব গোস্বামীকেও পাঠিয়েছিলেন কে ব্যাসদেব গোস্বামী যা ওর কাছে পাস করে এসো ইচ্ছে করে নালে লোকে বদনাম দেবে তো নিজের ছেলেটাকে ভালো জিনিস দিলে ভাগবত পৈলোকে ঋগবেগ দিয়েছেন জয়মিনীকে সামবেদ দিয়েছেন নিজের শিষ্যদের আর নিজের ছেলেকে ভাগবত দিলেন এটা প্রশ্ন উঠতে পারে এই জন্য ব্যাসদেব গোস্বামী পুরাণে আছে ভাগবতে নাই তিনি নিজের ছেলে একে এই সুখদেব গোস্বামীকে পাঠিয়েছেন ওখানে ওখানে পাঠিয়েছিলেন গিয়ে ওখানে জনক মহারাজ তিনি নির্বিদায় সার্টিফিকেট দিয়েছিলেন মানে বলেছিলেন এই যে এই যে সুখদেব এ হচ্ছে সবচেয়ে বড় অধিকারী ভাগবতের একে দেয়া যেতে পারে ওনাকে তো অনুমোদন করেছেন বিচার করলে দেখা যায় যে বাইরেতে তার বিষয় আছে ভক্তিময় ঠাকুর কী ছিল ভক্তিমন ঠাকুর তো বাইরে বিষয় ছিল না যখন চাকরি করতেন চারিদিকে বিষয় বসে রয়েছেন সিংহাসনে এই দেখুন চিন্তা কোন বৈরাগী এরকম হবে আমরা এর থেকে থেকে অনেক বড় বৈরাগী হয়ে গেছি আমরা ভক্তিময় ঠাকুর দেখেছেন কাপড় চোপড় কোট পরতেন পৌপাত ওভার কোট পরতেন কেন কৃষ্ণ সেবার জন্য কৃষ্ণ সেবার জন্য এদের কপট ছিল না এরা কপট ছিলেন না কৃষ্ণ সেবার জন্য করতেন এটা দরকার ছিল কাজেই বাইরে বিষয় থাকলে তাও ভালো অন্তরে যদি না থাকে কিন্তু অন্তরে বিষয় যে বাইরে দেখানো এটাকে ভগবান বলছেন কপট এছ কপট এর কোনো মঙ্গল হওয়ার কোনো চান্স নেই এই জন্য প্রপাত বলছেন প্রপাত বলছেন যে ব্যক্তি দাবি করছেন প্রপাত বলছেন যে ব্যক্তি চিৎকার করে বলছেন আমাকে বিরক্ত করবেন না আমাকে শান্তিতে থাকতে দিন আপনারা যান যা কিছু করুন আপনার আপনার দিয়ে থাকুন আমাকে বিরক্ত করবেন আমি সুখ শান্তিতে থাকতে চাই প্রবাদ বলছেন যে ব্যক্তি এরকম দাবি করছে আমি সুখ শান্তিতে আমাকে বিরক্ত করবেন না সেই ব্যক্তির ভিতরে ভয়ঙ্কর কাম আছে ভয়ঙ্কর প্যাসিভ কাম বাইরে দেখা যাচ্ছে না তা উনি শান্তিতে থাকার কথা বলছেন কেন শান্তিতে থাকা তো শান্তি এমনিতেই থাকা উচিত এমনিতেই তো যাক যে গুরু সেবা করে সেবা করে ভজন করে এমনি শান্তি তা আলাদা শান্তি খুঁজছে কেন তার মধ্যে অন্নবিলাস আছে প্রভাত বলছেন যিনি একান্তে থাকতে চান আমাকে কেউ বিরক্ত করবেন না আমি একা থাক তার ভেতর প্যাসিভ কাম আছে অ্যাক্টিভ কাম নেই মানে ওই কামটা দেখা যাচ্ছে না গোপনে আছে ওই কামটা বেশি ক্ষতিগ্রস্ত করবে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত করবে যেমন ধরুন আমাদের প্রিয়ব্রতকে প্রিয়ব্রতকে তার বাবা প্রিয়ব্রত মনু মহারাজ বলছেন বাবা আমার বয়স হয়ে গেছে এবার তোমাকে রাজ্যের দায়িত্ব নিতে হবে কিন্তু প্রিয়ব্রত রকম নেবেন না তিনি বলছেন আমি সিংহাসন আদি কিছু নেব না আমার কোনো রুচি নাই এতে তিনি চলে গেছেন জঙ্গলে তিনি জঙ্গলে গিয়ে নারদজির কাছে একটা পাহাড়ের গুফায় উপদেশ গ্রহণ করছেন বিরাট আর এদিকে মনু মহারাজ পিতাশ্রী অর্থাৎ ব্রহ্মাকে অভিযোগ করছেন যে আমি কী করব এই ছেলে তো ফিরছে না এই ছেলেকে তো আমার রাজত্ব দিয়ে আমার তো এখন বয়স হয়েছে যাওয়া দরকার তা আপনি একটা কিছু ব্যবস্থা করুন তাহলে তো হচ্ছে না তখন কী করলেন ব্রহ্মাজি ছেলের কথাতে তিনি চলে এলেন সেই যেখানে গুফার মধ্যে সেখানে উপদেশ দিচ্ছেন নারদজি মহারাজ নারদজি মহারাজ কাকে উপদেশ দিচ্ছেন প্রিয়ব্রতকে উপদেশ দিচ্ছেন দ্রোণাচল বাবতের একটা গুফায় সেখানে দিচ্ছেন সেখানে ব্রহ্মা যখন এসে বাহন্ত ব্রহ্মা হংসবান নামলেন চারিদিকে আলো এটা দেখেই নারদজি মহারাজ এবং প্রিয়বুদ্ধ তাড়াতাড়ি লাফিয়ে উঠেছেন লাফিয়ে উঠে পায়ে ধন্যবাদ জানিয়েছেন তার সেখানে ব্রহ্মাজি মহারাজ প্রিয় বোঝাচ্ছেন বোঝাচ্ছেন তো ভালো করে বোঝাচ্ছেন দেখো যদি কোনো ব্যক্তি তার বদ্ধ মন বদ্ধ শরীর বদ্ধ মন বদ্ধ বুদ্ধি সব কিছু নিয়ে যদি আসে ভয়ম প্রমত্তস্য বনি পিসাদ ইয়ত আস্তে সহ ষট পত্ন জিতেন্দ্রীয় আত্মরতের বুধস্ব সংসার বন্ধন কিংনু করতে অবত্যাং বাবা চিন্তা করে দেখো যে যদি ভয়ং প্রমত্তস্য বনিষ্ পিতা যে প্রমত্ত ব্যক্তি মত্ত নয় প্রমত্ত যে পরীক্ষিত মহারাজ কলিকে মারেননি কলি কলিকে মারেননি কিন্তু প্রমত্ত ব্যক্তি এমনিতেই মরবে ওরা কোনো সাধুগুরু বসে কথা শুনবে না এমনিতেই মরবে তো কলি থাকলে ক্ষতিগিয়ে আছে ওরা তো এমনিতেই মরবে ওরা তো নজর দেবে না এসব তা তারা মরবে তারা এমনি তো কলি যদি আমি কলিকে মেরে ফেলি তা তো ওরা এমনিতেই মরবে ওরা তো ভগবানের প্রতি মনোনিবেশ করবে না ওদের এরকমই অবস্থা আছে আমার তো কলিকে মেরে লাভ নেই মধ্যে তো একটা সুবিধা আছে না যে সংকীর্তন করলেই সে ভগবানের কাছেই যেতে পারবে একটা সুবিধা আছে বাকি দুর্গুণ থাকতে পারে এই সুবিধাটা বিরাট সুবিধে যার জন্য তিনি মারেন নাই তো এখানে ঠিক সেই কথাটাই বলছেন ব্রহ্মা ভয়ম প্রমত্তস্য বনে যদি প্রমত্ত ব্যক্তি যার কোনোদিন আনুগত্য বলে কিছু নাই গুরুবৈষ্ণবের ভালোবাসা আনুগত্য কিচ্ছু নাই কোনো কিছু নাই যেটাকে প্রভুপাদ বলছে পশু সদৃশ পশু ততটা ভয়ঙ্কর কর্ম করতে পারে না পশু অতটা নিচে নামতে পারে না জোর কামড়ে দেবে এটা করতে পারে কিন্তু মানুষ যা ক্ষতি করতে পারে সেটা ভাবনা যায় ভাবনা করা যায় না সেখানে বলছেন ভয়ম প্রমত্তস্য বনেস্য বিষাদ প্রমত্ত ব্যক্তির বনে গিয়েও শান্তি নেই বনেতেও তার বিপদ প্রমত্ত ব্যক্তি তো বনেতেও বিপদ তো তার তো এই বদ্ধ মনকে নিয়ে যাচ্ছে সে কী করবে কে সমাধান করবে তাই বলছেন ভয়ম প্রমত্ত বনেশ বিষাদ ইয়ত সে আসতে পত্নী ছটা বিপত্নী বুঝেন একজন ব্যক্তির যদি ছটা পত্নী থাকে ছটা পত্নী থাকে প্রহ্লাদ মহারাজ এই উদাহরণ দিয়েছেন তাহলে সেটা যেমন বিপজ্জনক হয় পত্নী কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য ছটা ছটাকে বিপত্নীর সঙ্গে তুলনা করা হচ্ছে বিপত্নী যেমন একে অপরের সঙ্গে লড়াই করে এ দিন শান্তি দেবে না প্রহ্লাদ মারা এই কথা বলেছেন যে একটা ব্যক্তি যেমন এরম অবস্থা হয় তখন সে কোন দিকে যাবে যে হই কত উচ্চত বিকরসতি মা বিতৃপ্তা শৃষ্ণ অন্যত হস্তক উদরম শ্রবণম কুতশ্চিত এইভাবে সমস্ত আমার চোখ একদিকে টানছে আমার জড়জগতের দুর্গন্ধ রূপ দেখতে চাইছে এরা একই ব্যক্তি দেখা গেছে এত ভালোবাসা মানে ছাড়তে পারে না এত ভালোবাসা মানে প্রাণ দিয়ে দেবে এরকম কথাবার্তা ঠিক যখনই তার এইখানে ক্যান্সার হয়ে গেল এখানটা কেটে ফেলে দিতে তখন আর ভালোবাসা রইল না অনেক ঘটনা দেখে গেছে একে অপরে এমন ভালোবাসা মেয়েটা বিয়ে করবে পক্স হয়ে গেল পক্স হয়ে গেলে চিকেন পস চারিদিকে দেয় আর ভালোবাসা জড় জগতের ভালোবাসা এরকম দুদিন ভালোবাসা দেবে পাছায় এক লাথি মারবে দুটো ফেলে দেবে ফুটবলও ভালো ফুটবল ভালো একবার ফুটবল নিয়ে খেলা যায় কিন্তু মানুষকে এরকমভাবে খেলবে মায়াদেবী এ কথা জেনে এরকম এটা প্রত্যক্ষ অভিজ্ঞতা চোখের সামনে দেখা তিনজন বন্ধু একটা মেয়েকে বিয়ে করবে করবেই সে মারামারি এ বলে আমি বিয়ে করব ও বলে আমি বিয়ে কর একটা মেয়েকে কজন বিয়ে করুন শেষকালে কী হলো একজন বন্ধু আরেক বন্ধুকে ছুরি মারলো স্ট্যাপ করলো করাতেও মারা গেল আর এই ছুরি মেরে কী হলো পুলিশ ধরে নিয়ে গেল একে আরেকটা যে বন্ধু ছিল এই ভয়েতে আতঙ্কে সে পলাতক পালিয়ে গেল বুঝে গেল তাহলে একজনকে মেরে ফেললো ছুরি মেরে ওরা বিয়ে করবে বলে আর একজন পুলিশের এতে চলে গেলো আরেকজন ভয়েতে আমি জড়িয়ে পড়বো কি বলা যায় ভয়েতে সে পালালো পলাতক তাহলে কে মেয়েটাকে এবার কে বিয়ে করবে মায়াদেবী বিয়ে করবে ভয়ঙ্কর অবস্থা চোখের সামনে দেখা কি বিভৎস কাণ্ড কিন্তু তথাপি লোকের মায়ামহ ছাড়ছে না ঠাকুর রক্তর বিন্দু পর্যন্ত দিয়েছে অতএব মায়ামহ ছাড়ি বুদ্ধিমান নিত্যতত্ত্ব কৃষ্ণভক্ত করণ সন্ধ্যা কেউ বুঝতে পারছেন না সংসারটা যে কিসের সংসার এই ছায়াবাজি প্রায় ইহাতে মমতা করি বিথা দিন যায় এটা কিন্তু ভক্তিমণ্ডেও লিখছে কিন্তু কেউ শুনছে না আমাদের পোড়া কপাল প্রপাত বলছেন অত্যন্ত কপাল যদি ভালো না থাকে অত্যন্ত কপাল ভালো মানে তার পূর্ব সংস্কার এত ভালো সে চোখ খুলে বুঝতে পারছে যে সত্যটা কি মিথ্যার পেছনে আলিয়ার পেছনে দৌড়ে যেমন আমরা মরুভূমিতে মরুভূমিতে আলেয়া যেটা ভাগবতের জন্মাদশ্য কী বলে মরিচিকা বলছেন না তেজ ও বারি মেদাম যথা মেশা যেমন মৃত্তিকা মৃত্তিকা তেজ এবং বায়ু মৃত্তিকা তেজ এবং জল তিনটে একে অপরের ভ্রম হয় তিনটের মধ্যে একে অপরের মধ্যে ভুল সৃষ্টি করিয়ে দিচ্ছে মরুভূমিতে যখন কোনো মানুষ যায় যারা পুরনো ব্যক্তি তারা তৈরি হয়ে যায় যারা জানে না তা মরুভূমিতে যেতে যেতে তৃষ্ণায় বল কিন্তু কোনো জায়গায় তো জল পাবে না মরুভূমিকে জল আছে জল নেই এবার তার যে অবস্থাটা কি বাচ্চাটা কাঁদছে জল খাবে বলে মা তরপর ছটফট করছে কী করে জল দেবো জল তো নাই মরুভূমিতে জল নাই বস তারপর দূরে দেখছে ওইবারে দাঁড়া দাঁড়া বাবা ওইখানে দূরে জলাশয় আছে জলাশয় ওখানে দেখতে পাচ্ছে ওখানে হেঁটে গেল এই বালিতে তপ্ত বালিতে আমি সেটা অভিজ্ঞতা আছি একজন ছাগলের পরামর্শে আমি বিশ্বাস করে বালির ওপর দিয়েই চলতে আরম্ভ করেছি কোথায় চোর চুরাশি গো জঙ্গলে ঘুরি ঘুরতে করতে একবার আমি টেরি কদম না টেরি না টেরি কদম না ওটা হচ্ছে বন কদমখণ্ডি কদমখণ্ডী কাম্বন থেকে কদমখণ্ডিতে ঢুকেছি যাচ্ছি অনেক দর্শনের বিষয় আস্তে আস্তে যাই আর একজন আমাকে ছাগল পরিমশ পরামর্শ দিল মহারাজ এদিক দিয়ে যদি যান তাহলে এই দেখুন বর্ষানা দেখা যাচ্ছে বর্ষানা পা এত ঘুরতে যাবেন কেন আমাকে উল্টো পরামর্শ দিল তাহলে এত ঘুরবেন অনেক এখানে গেলে কিন্তু এই দেখে বর্ষানা দেখা যাচ্ছে আর কি কপাল এই বছরই এরকম বললামের হয় না ওর বুদ্ধিতে আমি খালিফা আমি তাড়াতাড়ি করে বর্ষানা যাবো উঠে পড়বো তাড়াতাড়ি করে যেতে গিয়ে তো আপনাকে কি বলবো তপ্ত বালু এত আর পালাবো কোথায় আর তো যাওয়ার চারিদিকে বালু যেখানে যাব সেখানে পা পড়ছে যেখানে পা দেবো সেখানে পা আগুনের মতো চলে যাচ্ছে সে সে কী করলাম মাথায় যে আমার গামছা বাঁধা থাকে গামছাটাকে একটা কোনো মতে একটা দিয়ে জল নিয়ে ভেজালাম ভেজা নিয়ে কী করলাম একটু করে দৌড়ে যাই গামছাটাকে ফেলে দিয়ে গামছার বোধ আবার একটু করে ছুটে যাই গামছাটাকে হাতে নিয়ে ছুটে গিয়ে আবার কিছু এই করতে করতে কত ঘন্টা পরে গিয়ে পৌঁছালো আর ওদিক দিয়ে গেলে আমার একটু সময় বেশি লাগলো তো ত অভিজ্ঞতা আছে পুরীতে একবার হয়েছিল গুরুমা ছিলেন আমি কি করেছি পাকামো করে বালির রাস্তায় চলে গেছি পুরো পাক মানে জ্বলতে জ্বলতে পড়ে শেষ এটা এরকম অভিজ্ঞতা কাজেই ওই তপ্ত বালুতে তারা যাচ্ছে দূরে বালুকার মধ্যে এই যে জমিতে যে বালুকা আছে জমিতে মাটিতে যে বালু বালু আছে যে ওপর দিয়ে হাঁটছে ওরা সে বালু সংলগ্ন যে বায়ু বালু সংলগ্ন বালির সংলগ্ন যে বায়ু এটা গরম হয়ে যায় গরম বায়ু হয়ে পরে হালকা হয়ে যায় গরম বালু উপরে চলে যায় আবার ঠান্ডা বায়ু নিচে নামে নামে তো এই করতে করতে ওখানে দূর থেকে দেখা যাচ্ছে জল আছে কাঁপছে এরম এরম কাঁপছে তো জল আছে যত যায় জল আয় করতে করতে সে জল চেষ্টা সেখানে মারা গেল জল তো পেলোই না জল তো নেই তো জল পাবে করতে থেকে জলের আশায় দৌড়াতে দৌড়াতে সেখানে গিয়ে ওইখানেই প্রাণ শেষ হয়ে গেল এই জন্য বলছেন ভক্তিম ঠাকুর বলছেন কিসের সংসার এই ছায়াবাজি পায় ছায়াবাজি মানে ওই যে দূর থেকে মনে হয় ছায়াবাজি আসলে কিছু নয় এরকম করতে করতে আমাদের জীবনটা শেষ হয় ব্রহ্মা ছেলেকে বোঝাচ্ছেন কিন্তু মনে মনে কিন্তু তার ভাল লাগছে না ব্রহ্মা তো নিজে তত্ত্ব উপদেশ পেয়েছেন কার কাছ থেকে ভগবানের কাছ থেকে সাক্ষাৎ চতুশ্রকী উপদেশ আদে অনেক কিছু তারপর ব্রহ্মসঙ্গীতা আছে তিনি ব্রহ্ম গায়ত্রী এ পেয়েছেন কাম গায়ত্রী পেয়েছেন ব্রহ্মা পেয়েছেন কিন্তু সেই ব্রহ্মা আজকের নিজের কার্যসিদ্ধির জন্য নাতিকে কোনো সংসারে ফেরানো যায় ভালো হয় এই কারণে তিনি ছেলেকে বোঝাচ্ছেন বাবা দেখো ছটা বিপত্নী মানে ছটা বিপত্নী যদি থাকে সেই বিপদ্নিকে নিয়ে তুমি যদি যেখানে যাবে অর্থাৎ কাম ক্রোধ মোহ মদম আশ্চর্য অর্থাৎ এক কথায় অনর্থ অনর্থগুলোকে নিয়ে যদি তুমি যেখানে জড়ো মন নিয়ে যেখানে যাবে এরা যদি নির্জন জায়গাও হয় সেখানে গিয়েও তুমি শান্তি পাবে না কারণ ওই মন ওই মনোবৃত্তি তোমাকে বিপদে ফেলবে তুমি তো ওখানে গিয়েও তুমি নির্জনে চলে এসছো আচ্ছা বলো আমি ব্রহ্মা শঙ্কর এরা তো ভগবানের দাস তো আমরা তো ভগবানের আদেশ পালন করছি তো তা আমাদের এটা ভজন হচ্ছে কি না ভগবানের আদেশ পালন করাটা তো ভজন ব্রহ্মাকে সৃষ্টির আদেশ করেছেন শঙ্করকে ধ্বংসের আদেশ করেছেন তা আমরা কি করব আমরা এত করছি তা তোমার বাবা এখন বয়স হয়ে গেছে তুমি যদি তুমি যদি না এই এই ব্যাপারটা তুমি যদি সামলাও তা তো ওনার ওনার তো বয়স হয়েছে এইভাবে ভালো করে বুঝিয়ে নাতিকে ভালো করে বোঝালেন মস্তক ধোলাই করলেন করে কী করবেন প্রিয় তখন ঠিক আছে আপনি যখন বলছেন যাই কিন্তু প্রিয়পতি যখন ফিরে যাচ্ছে সংসারে ব্রহ্মা কিন্তু নিজেকে অপরাধী মনে করছে আমি কিন্তু কাজটা ভালো করলাম না ব্রহ্মা উঠে যাচ্ছেন কিন্তু বিমনা না মনটা খুব খারাপ চঞ্চল হয়ে বলল যে একটা ছেলে কোটি কোটি জন্মবাদ কাউর ভগবানের ভজনে মতি হয় এটা কত সৌভাগ্য আমি তো বুঝতে পারছি ওর মধ্যে বিষয় নেই কিন্তু তথাপি আমি তো বুঝিয়ে ওকে পাঠালাম সংসারে দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু মনে মনে ব্রহ্মা অত্যন্ত দুঃখ পেলেন যে আমি কিন্তু কাজটা ভালো করলাম না কত জন্ম জন্ম পর মানুষের একবার ভগবত ভজনে গুরু বৈষ্ণবের রতি হয় কত সৌভাগ্য হলে পরে মানুষ হরিভজন করে হরিকথা শোনে কীর্তন করে আমি তাকে সংসারে পাঠিয়ে ভালো করলাম না মনটা খারাপ হয়ে গেল যেটা দিয়ে শুরু করেছিলাম সেখানে ভাগবতী মহাপুরাণের মহিমা অসার সংসার কলু দুঃখরূপে বিম কহ এখানে ছেলে মেয়ে শ্রীপুত্র শঙ্করাচার্য লিখেছেন কতে পুত্র কে লিখেছেন সমস্ত কিছু কিন্তু হলে কি হবে কিন্তু মন মানে না মানে কি যতই বোঝা মন মানবেই না হাজার হরিকথা তত্ত্ববিজ্ঞান শোনার পরেও একটা যদি মায়া তো সামনে চলে আসে ওই মায়াতে ডুবে যাবে ভগবৎ মায়া এমন কিন্তু তারা ডুববে না যাদের সদ্গুরুচরণে প্রগাঢ় ও বিশ্বাস ভক্তি ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন উদ্ধব স্বর্গের দেবতারা যারা ত্যাগী জীবনে প্রবেশ করে সন্ন্যাস ব্রহ্মচারী আদি সংসার ত্যাগ করে যায় কে কোনোভাবেই ছাড়বে না স্বর্গের দেবতারা মায়া ছাড়বে না ভগবান বলছেন উদ্ধবকে দেখো এত বিপদ করে স্বর্গের দেবতারা ওকে কীভাবে ফেলবে ও কাপড় খুলে ওকে ল্যাংটো করবে এই চেষ্টা করে কিন্তু যে সময় দেখে এ যে চরণে আশ্রয় নিয়েছে বাস্তবিক সে সৎগুরুকে এত ভালোবাসে এটা কোনো নাটক না আমরা মুখে বলি ভালোবাসি যেটাকে ভাগবত বলছেন গুরুদেব ও তাৎমা যেটাকে বলছেন গুরুদেব ও তাৎমা গুরুদেবকে নিজের আত্মবধ ভালোবাসা এরকম ভালোবাসা যার আছে স্বর্গের কোন দেবতার ক্ষমতা নেই সেই ব্রহ্মচারীকে বা সে সন্ন্যাসীকে বিপদে ফেলে তার ক্ষমতা নেই সে ভয় পালাবে চলে যাবে মায়াদেবী কিছু করবে না যেটা ভক্তমেন্টটাকে বলছেন নিষ্কপট হয়ে মাথা আমাও কুলো কুলদেবী যোগমায়া মরে কৃপা করি আবরণ সঙ্গরীবে তুমি বিশ্ব ধরি আবরণ সঙ্গরীবে তুমি বিশ্বদরী ভক্তিমণ্ডাকে প্রার্থনা করছেন কুলদেবী যোগমায়া মরে কৃপা করি আবরণ সঙ্গরীবে তুমি বিশ্ব বিশ্বদরী শুনেছি আগম বেদে মহিমা তোমার শ্রীকৃষ্ণ বিমুখে ধরি করাও সংসার যে কৃষ্ণের বিমুখ তিলকমালাও রয়েছে বিমুখ ভেতরে বিমুখ কিছু করবে না ভগবানের জন্য কিছু করবে না নিজের জন্য করবে শ্রীকৃষ্ণ বিমুখে ধরি করাও সংসার শ্রীকৃষ্ণ সান্মুখ যার ভাগ্যক্রমে হয় যে ব্যক্তির কৃষ্ণ ষান্মুখ্য হয় সে আর কৃষ্ণকে সাথে যেতে চায় না ধরে রাখতে রাখতেছা শ্রীকৃষ্ণ সানমুখ্য যার ভাগ্যক্রমে হয় তারে মুক্তি দিয়া করো অশোক হওয়ায় কিন্তু কীর্তনটা তো ঠাকুর বললেন আমাদের জন্য কিন্তু তার মূলে তিনি অনেক জায়গায় বলেছেন যেটা শাস্ত্রের মূল সেটা হচ্ছে গুরুচরণে যার প্রগাঢ় ভক্তি এ সংসার তারিতে সে ধরে মহাশক্তি যার গুরুচরণের প্রতি প্রচণ্ড ভালোবাসা কপটতা নয় এতটাই ভালোবাসা যে উনি মরে গেলে যেমন গুরুদেব শিষ্যকে ভালোবাসে তার একটা কিছু হলে তার ভেতরে কষ্ট হয় পারে না সই কিন্তু বাইরের লোক বোঝে না বাইরের লোক এটা বোধ হয় কী এমনি বোধ বলছে। একটা পিতার ছেলের জন্য কি কষ্ট হয় ছেলেটা বুঝতে পারে না যখন সে পিতা হবে তখন সে বুঝবে মুখে বক্তৃতা দিলে হবে না ছেলেটা যে এই যে বিপদেই যাচ্ছে বাবার যে যন্ত্রণা ভেতরে কাতরাচ্ছে ছেলেটা বুঝতে পারছে না কিন্তু এই ছেলেটা যদি কোনোদিন সংসার হয় তারা বাচ্ছেন তখন সে বুঝবে কত ধানে কত চাপ তার আগে বোঝালেও বুঝবেন এরকম কত ধাক্কা লাতি খেয়ে খেয়ে মানুষ শিখেছে আবার অনেকে শেখেও স্নেহটা স্নেহটা নিম্নগামী স্নেহ কখনো ওপরে যায় না ওপরে যায় কি যেমন জল জল সবসময় তরল বস্তু নিচের দিকে যাবে জল কখনও ওপরে যায় না কবে ও জল ওপরে কোথায় যায় ওপরে তো যায় না জল নিম্নগামী সবসময় নিচের দিকে সেরকম স্নেহ সবসময় নিচুর দিকে যায় অর্থাৎ স্নেহের পাত্র যাকে স্নেহ করে তার প্রতি সে স্নেহ যায় কিন্তু যাকে স্নেহ করে তা সেই উল্টো ওপরে বাবার দিকে যাবে নাকি বাবাকে তো ছেলে স্নেহ করতে পারে না বাবা ছেলেকে স্নেহ করতে হবে স্নেহ স্বভাবই এই নিম্নকামী সবসময় নিচুর দিকে যাবে এইভাবে দেখা যায় সমাজের এই ভয়ঙ্কর অবস্থাতে এখন ত্যাগী ব্যক্তি কে হবে এ বলা এ একটা গল্প কথা এর গল্প কথা একটা যেমন আষাঢ়ে গল্প আমরা পড়ি না সব ঠুক ঠাকুরমার ঠাকুরমা ঝুলির মধ্যে ঠাকুরমা ঝুলি গল্প আমরা শুনতাম সেই গল্প কিন্তু এখনও হবে এখনো এটা সত্য হতে পারে যার বাস্তবিক সদগুরু চরণে ভালোবাসা হয়েছে একটু কবরতা নয় তার কিন্তু হবে ভক্তিম ঠাকুর কীর্তনটা করেছেন তার মূলে যে বিষয়টা আছে সেটা কিন্তু অনেকবার বলেছেন অন্য জায়গায় হ্যাঁ বলেছেন কি না আজকেও তো কীর্তনটা বোধ ছিল কি বলে সর্বস্ব তোমার চরণে ছবি পরিচিত এটা তো আছে আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী দুঃখ দূরে গেল চিন্তা না রইল হইনু পরম এখানে তো গোপন রহস্য না কীর্তনের মধ্যে কিন্তু সব রয়েছে কিন্তু খেয়াল করছে না আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পর যে কথাটা গুরুত্বপূর্ণ হের হচ্ছে আত্মনিবেদন না হলে আত্ম কথাটার গুরুত্ব হলো আত্মনিবেদন না হওয়ার মানেটা কি বুঝলেন আমার আত্মনিবেদন নাই তা মানেটা কি হলো আরে আত্মনিবেদন আমার নাই আমার গুরুচরে তার মানেটা কি হলো আমি স্বতন্ত্র তাই তো তার না আমার অন্নবিলাস আছে এগুলো সব মানেগুলো কী বেরোচ্ছে এই তো মানে আমার অন্নবিলাস আছে আমার অন্য অন্য জিনিস আছে আমার হৃদয়ে তা আত্মনিবেদন নাই তা আত্মনিবেদন যদি না থাকে আমি আমি তো বিষয় আমার তো অনত্য ছাড়তে পারছি না আত্মনিবেদন না থাকার মানেটা কি আমার আনুগত্য নাই আনুগত্য নেই মানে আত্মনিবেদন নাই আত্মনিবেদন নাই আনুগত্য নাই একই কথা তার মানে হলো আমার ভেতরে অন্নবিলাস আছে আকাঙ্ক্ষা আছে সব কিছু আছে তাহলে ভেতরে আমার আগুন জ্বলছে আমি বলে শান্ত হয়ে চোখ বুঝে থাকবো আহা হা কত বড় ভজন হয়ে গেল হয় কি আমার ভেতরটা জ্বলছে আর আমি বাইরে লোকের কাছে চোখ বুঝে কপটভাবে দেখাচ্ছি কত শান্ত আমি তো হবে না বাইরে আমি শান্ত ভাবটা দেখাচ্ছি কিন্তু আমার ভেতর তো আগুন জ্বলছে বিষয়ে অনলে হ্যাঁ সংসারও অনলে জলই শহীদ হয় অনলে বাড়ি চনল সেখানে কী আছে আসছে সাধু সঙ্গ করি হরিভজে যদি তব হয় অন্তঃক্লেশ এটা শেষ তাহলে কথাগুলোর মানে কি তাহলে আমার আত্মনিবেদন কোনো গুরুচরণে হয়নি আমার কোনো গুরুচরণে যে গুরু শাস্ত্র সেই গুরুচরণ আমার আত্মনিবেদন হয়নি তা না হলে মানে আমি পশু সদৃশ্য ভক্তিমন্ত্রী বহুপাত হচ্ছে তাহলে আমার শান্তির কোনো প্রশ্নই নেই ভেতরে আগুন জ্বলছে বিষয়ে কাকে ক্ষতি করব কি করব এসব তন্ত মন্ত্র ষড়যন্ত্র চলছে ভেতরে তাহলে আমার শান্তিটা করতে হবে আগে তো নিজেকে শান্তি দে তারপর তো অপরকে শান্তি দেবে নিজের ভেতরেই শান্তি নেই তো অপরকে কী করে শান্তি পাওয়া যায় আগে তো নিজেই শান্তি হয় নিজের ভেতরে শান্তি নিজের জ্ঞান নেই অপরকে জ্ঞান দেবে কী করে বক্তৃতা দেবে লেকচার দেবে গিয়ে নিজের ভেতরে আছে কি কিছু অনুভব তারপর তো অপরকে বলা যায় ভয়ঙ্কর অবস্থা তাহলে ভক্তিবন্দ ঠাকুর এই যে কীর্তনটা করেছেন কুলদেবী এটা ঠিকই তার আগে কথা বোঝা দরকার আমার যদি আত্মনিবেদন গুরু সদ্গুরুচরণে না থেকে থাকে তাহলে আমি কোনোদিন শান্তি পাব না আত্মনিবেদন গুরুচরণে করা মানে আমার সম্পূর্ণ দায়িত্বটা গুরুদেবকে দিয়ে দিলাম এখন আমার মনটাও আমার কাছে নেই গুরুদেব বলতেন যে প্রণাম যে করে দেহ মন বাক্যে তো এরা এমনি বলে বাঞ্চা কে কেরা দেহ মন কায় মন ও বাক্যে যে যেটাকে দণ্ডবোধ বলে এরা জানে না এরা মুখে বলে দণ্ডবোধ করছি কে এটাকে তো দণ্ডবোধ বলে না দণ্ডবোধ কথার মানে হল কায় মন এবং বাক্য তিন থেকে দিতে হয় থেকে দিয়ে দণ্ডবোধ আর যখন আমি দণ্ডবোধ করি মানে কি আমি প্রমাণ করতে আমি অত্যন্ত নিচু আমাকে দয়া করুন এটি তো মানে এই মানেটা তো এই হয় তাহলে সেক্ষেত্রে গুরুপাদ পদ্মের চরণে যদি আমি আত্মনিবেদন করে দিই তাহলে আমার দায়িত্ব তাকে দিয়ে দিলাম যেটা পৌপাত বলছেন যেটা পৌপাদ বলছেন আমার সর্বমঙ্গলের দায়িত্ব ভগবান যার হাতে দিয়েছেন ভাষাটা খেয়াল করুন আমার সর্বাঙ্গীন মঙ্গলের দায়িত্ব ভগবান যার হাতে দিয়ে দিয়েছেন সেই গুরুকে আমি উপেক্ষা করছি তাহলে আমার মঙ্গল হবে কি। আমার মঙ্গল দেহ ভগবান তার হাতে দিয়েছে তাহলে আমার মঙ্গলটা হবে কি করে আমি তো মঙ্গল চাই না আমি মঙ্গল চাই কি প্রথম কথা আমি চাই কি না আমি তো চাই না কেউ প্রতিজ্ঞা করে বলতে পারবে না সালগাম চুয়ে আমি মঙ্গল চাই মঙ্গল অমঙ্গলেতে মঙ্গল দেখছে বেশি বুদ্ধি বিরাট ম্যাচিউরিটি অমঙ্গল অমঙ্গলে মঙ্গল দেখছে আর মঙ্গল যেটা সেটা অমঙ্গল দেখছে বললেও শুনবে না উল্টে আরো উপদেশ দিয়ে দেবে উল্টে আরো উপদেশ দেবে এই রকম অবস্থা সে তো শুনবেই না উল্টে আরো উপদেশ দেবে কত ভয়ঙ্কর অবস্থা যেমন রামচন্দ্রপুরী মাদবেন্দু পরিবাদ কে আপনি কাঁদছেন কেন আপনি তো ব্রহ্ম আপনার কান্নার কি আছে হ্যাঁ আপনি কাঁদছেন আপনি জানেন না আপনি ব্রহ্ম মাধবেন্দু পরিবাদ রেগে আগুন হয়ে গেল কি কৃষ্ণকে পেলাম না আমি নিজের জ্বালায় জ্বলছি আর এই পোড়ার মুখও করতে এসে আমাকে বলছে ব্রহ্মবোধে দূর হয় এখান থেকে তাড়িয়ে দিলেন তুই এখান থেকে দূর হয়ে যা তোর মুখ দর্শন করবো না তোর মুখ দেখলে আমার মৃত্যু হবে না ভালো দূর হয়ে যা তাকে তাড়িয়ে দিলেন তাহলে গুরুদেবকে উপদেশ করে চিন্তা করা যায় যিনি গুরুর ভূমিকায় রয়েছেন জগৎকে তাকে উপদেশ করবে করে বলবে এটা ঠিক হচ্ছে না এটা কী করছেন আপনি এরম বলবেন নিজের মূল্য বোঝে না যে এনাকে কে ক্ষমতা দিয়েছে কোথেকে ক্ষমতারা ক্ষমতাটা এলো এগুলো চিন্তা করবেন এরা ভাববে না যে এনাকে যে বোধ হয় ক্ষমতাটা করতে গিয়ে এসছে কার ক্ষমতাটা তিনি এগুলো করছেন তো অহংকার নয় ওনার তো অহংকার নেই অহংকার থাকলে তো ভগবান সেবা নিত না ভগবান কোনো অহংকারী ব্যক্তি থেকে সেবা নেয় না যাকে সেবা দেয় নিশ্চিত জান তার তৃণাদবী আছে যাকে ভগবান বেশি করে সেবা দিতে থাকবে তাকে জানবেন আর তৃণাধবী আছে বলে সেবা তা তাই দিত না ভগবান সবার থেকে সেবা নেয় না যা 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 খাওয়া দাওয়া ঘুমিতা ভগবান দেয় না আর যাকে ভালোবাসে ভগবান সেবা কর এই যেমন দেখেন বিশ্রাম করতে পারছে না বিশ্রাম করতে পারছে ততপি আমি একটা দিনে চারটে হরিকতা লোট করে ছাড়া কোনো মানুষ আছে এখানে দেখান তো এই আমাদের এখানে লোক দেখান একটা নেই কতটা কষ্ট তার উপর আবার শটিং করছে কাটিং করছে সব ছাড়তেই ছাড়ছে তাহলে কতটা ওরা কী পাবে না তুমি কী পাবে ওরা পাবে না তুমি পাবে পা তুমি কি করেছো ভগবানের জন্য তুমি কী পা আশা করছো প্রাণটাকে দিয়ে দিচ্ছে তারা ভগবানের সেবার জন্য তারা কী পাবে না আর আমি কী পা পেয়ে যাবো অত সোজা কিবা যদি ওরাম পাওয়া যেত সবাই পেত তাহলে তাহলে এখানে দেখা যাচ্ছে মরি যেমন মরিচিকাতে মরুভূমিতে যেমন দৌড়ালে পরে কোনো দিনই জল পাওয়া যাবে না এ সংসারে সুখের আশায় যারা দৌড়াচ্ছে তারা কোনো দিনই পাবে না সুখ পেতে পারবেন আত্মনিবেদন যতক্ষণ না হচ্ছে গুরুচরণে বাস্তবিক আত্মনিবেদন কার হয়েছে কি প্রমাণ আছে মশাই কি প্রমাণ আছে আত্মনিবেদন হয়েছে ওনার হ্যাঁ প্রমাণ আছে প্রমাণ আছে তোমার চোখ থাকলে দেখো প্রমাণ আছে ওনার আত্মনিবেদন না থাকলে ওনার মধ্যে এ বিচার বিবেচনা আসতো না চৈত্যগুরু কৃপা থেকে করতো না ওনার আছে না থাকলে কী করে হতো না তো ভগবান এমনি দেবে না এমনি হতে পারে না কাজেই প্রমাণ আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ফলে না ফল কারণম অনুমিয়তে ফলের দ্বারা ফলের ফলের দ্বারা ফলের কারণটা দেখে বোঝা যায় কারণটা দেখে এই এইটা হচ্ছে এই গাছ এই ছোফল আমরা বিগত দিনের আলোচনাগুলোতে দেখছিলাম কীভাবে আমাদের কীভাবে আমাদের সেই অবধূত সন্ন্যাসী এক একটা বস্তুর থেকে কৃপা নি আমাদের জগতে দীক্ষাগুরু এক থাকতে পারে এক তিনিও সদ্গুরু হতে হবে দীক্ষা যদি অসৎগুরুর থেকে নেয় সে মন্ত্র ফেলে দিতে হবে কোনো কাজ হবে না সেই মন্ত্রের কাজ হবে থাকে জেনে রাখো তাহলে সৎগুরুর থেকে যদি কেউ মন্ত্র পেয়ে থাকে গুরুদেবের আদেশ নির্দেশ অনুযায়ী যদি বা একেবারে কাঁটায় কাঁটায় পালন করে যে মন্ত্রগুলো পেয়েছে প্রত্যেকটা জপ করার সময় মন্ত্রের যে দেবতা প্রত্যেক দেবতাকে ধ্যান করতে হবে তোমার মনে আসে কি না হার্নিক করার সময় তোমার মনে কি সেই দেবতাগুলো আসে আসে না এমনি কি করে করো তাহলে আর্নিকের মানে কি আর্নিক মানে যে মন্ত্র পেয়েছ সেই এক একটা গৌর মন্ত্র করলে গৌর গায়ত্রী গৌরকে দেখতে পরিষ্কার দেখা যাবে যদি না দেখা যায় তোমার আর্নিক হচ্ছে না আবার তোমাকে যেতে হবে গুরুদেবের কাছে বলতে হবে আমার আর্নি হচ্ছে না প্রত্যেকটা মন্ত্রের গায়ত্রী মন্ত্র করলে ব্রহ্ম গায়ত্রী ব্রহ্মগায়াত্রীর সময় সূর্যমণ্ডলে যার জন্য ছগল বারবার বলতে থাকি যে ওই সময়তেই গ্রহ্মগায়াতি করতে হয় যখন উঠবে লাল হয়ে সূর্য যখন উঠবে তার আগে বসতে হবে ধ্যান জমিয়ে যারা করেছে আমার কথা শুনে তারা ফল পেয়েছে আমি বলেছি তুই এক মাস কর করে আমাকে বলবি এক মাস একটু কষ্ট কর এক মাস করে বললে আমি ফল পেয়েছি সকালবেলা শান্ত হয়ে বসবি এটা চায় না তো এরা নরক চায় যে নরক চায় তাকে কি করে পাঠানো কি চাইবে না তো সব বলা যে এইভাবে যদি করা যায় তাহলে উনি কৃপা করবেই করবে গায়ত্রী করলে পরে সেখানে হংস বাহনা উনি গায়ত্রী দেবী সে ওর ওই কষ্ট এই যে দেখছে করছে কষ্ট করে তার ওপর কৃপা করবেন কৃপা করলে পরে সংসার আর ভাল লাগবে না এটা হলো প্রমাণ হলো খালি ব্রহ্মগায়ত্রী কেউ করে দেখুক অন্যমন্ত তো করবেই আমি দেখব যদি কেউ না দীক্ষা হয়ে থাকে শুধু ব্রহ্মগায়ত্রী যদি সঠিকভাবে করতে পারে আমাকে এই গোমাতার যে ম্যাগাজিন আছে ম্যাগাজিনে রাজস্থান থেকে রাজস্থান সেখানে তিন লাখ গোমাতাকে পালন করেন দত্ত সরণানন্দজী মহারাজ মায়াবাদী তিনি হচ্ছেন তিন লাখ গোমাতাকে পালন করে পুরো বিরাট এরিয়া তিনি আমাকে নেমন্তন্ন করেছেন চিঠি আছে আমার কাছে উনি বলছেন যে আপনি আমাদের গোমাতার যোগ্যতে এখানে আসুন আমি কিন্তু যাইনি কেন যাইনি আমি তো মায়াবাদী না আমি তো যেতে পারি না তিনি যেই সময়ে আমার এই পত্রিকা পেয়েছেন ওই সময় উনি ব্রহ্মগায়ত্রী জপ করছেন সারা সারাদিন রাত এমন ব্যক্তি আছে দিনেতে এক বিরাট সময় আছে সেই সময়টা তিনি করতে থাকেন সমান ওরা মায়াবাদী আমরা তো আর সেসব করবো না আমাদের ব্রহ্মগায়ত্রী মানে সূর্যমণ্ডলের মধ্যে আমাদের ব্রহ্মগায়ত্রী মানে কি সূর্য প্রথম ব্রহ্মগায়ত্রী করতে হয় প্রথম প্রথম গুরুকে অন্যবোধ করে প্রাত সেমন নবদ্বীপে দিনত্তম দ্বিভুজম গুরুম বরা ভয়ে প্রথম শান্তম স্মারিততন গুরুকে গুরুর সেই ছবিটা দেখে এরকম করে আশীর্বাদ করছেন সকালে নবদ্বীপে বসে রয়েছেন ভোরবেলা একেবারে সূর্য উদয়ের আরতির পরে আমরা দর্শন করতে যেতাম গুরুদেবকে ধ্যান করতে আস সেই মূর্তিটা তুমি ধ্যান করো করতে করতে তারপর এবার ব্রহ্মগায়ত্রী শুরু করো ব্রহ্মগায়ত্রীর সময় তোমার নিয়ম হলো তিনি তুমি এই যে সূর্যমণ্ডল উদয় হচ্ছে এর মধ্যে তুমি তপ্ত গৌরাঙ্গে গৌরাঙ্গী রাধারানী যেরকম সেরকম আমাদের তপ্ত কাঞ্চন এই যে গৌরাঙ্গ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্য আমরা তো আর অত বুঝি না আমরা গৌরাঙ্গ মহাপুকে দেখব সুবর্ণ যখন সূর্য ওঠে তখন সোনার মতো কালার আর ওখানে গৌরাঙ্গকে ধ্যান করতে হবে সূর্যমণ্ডলে গৌরাঙ্গ বোঝা গেল এইগুলো যদি না করে খালে এরমকে কিছু হবে না কোটি জন্ম যদি এভাবে আর্নি করা হয় কোনো ফল পাবে না প্রত্যেকটা দেবতাকে ধ্যান করতে হবে গৌরাঙ্গের গায়ত্রী গৌরাঙ্গ বীজ গোরাঙ্গে ধ্যান করতে কাম গায়ত্রী কাম বীজ ধ্যান করতে হবে প্রত্যেক দেবতা ভেসে উঠবে তোমার চোখের সামনে তবে তোমার আর্নি হচ্ছে তা নাহলে ওই রোগড়ে যাও রোগড়ে যাও হবেটা কি করে সৎসঙ্গ তো চায় না এটা তো মৃত সমাজ না আমাদের ডেড বডি চার্জ আমরা জেনেই করেছি হসপিটালটা আমরা জেনেই করেছি যেখানে মৃত মানুষ যদি কয়েকজন বাঁচে জেনেই করা হয়ে আমি কি জানি না এনে কী কী কীরকম ধরনের কারা থাকে সবই জানে যেন করলো যদি হয় উপকার অন্তত তো দু চারটে লোকে তো বসতে পারে দেখা করতে আছে কোথায় দেখা কর কোথায় দেখাটা করবে আমি যেখানে থাকি তো লোক একটা লোকও উঠতে পারবে না সিঁড়ির মধ্যে থাকি লাইভের তো ছোট্ট মানে কী করবে তো অন্তত দু দশজন লোক চেয়ে এসে তো দেখা করতে পারবে লোকে যা খুশি বলুক না লোকের বলাতে আমাদের কি যায় আসে আমরা তো গৌরাঙ্গের সুবিধা দেখব আমরা তো ওই রকম তোমার তোমার কথাতে চলবো না গৌরাঙ্গের সুবিধা দেবো কীভাবে ছোটো ছোটো মেয়েকে তৈরি করা যায় এরা শিখবে না শিখবে না মর্গে যা চুলোই যা কেউ তো শিখবে কেউ তো শিখবে ছোটো ছোটো ছেলেমেয়েদের কেউ শিখবে তাদের ব্যবস্থা করতে হবে ওরা সে প্রদীপ্ত নিবে যাবে চেষ্টা করতে হবে মৃত্যু পর্যন্ত এটি তো ভজন আর কাকে বলে ভজন খাবো আর শুয়ে থাকবো এটা ভজন নাকি কালকে আমরা দেখেছিলাম যে কীভাবে এক এক বস্তু থেকে এক এক বস্তু থেকে কিভাবে এই আমাদের অবধূত সন্ন্যাসে শিক্ষা গ্রহণ করছেন দীক্ষাগুরু এক শিক্ষাগুরু আমার অনেক হতে পারে আমার শিক্ষাগুরু পরম শ্রীধর গোস্বামী মহারাজ কেশব গোস্বামী মহারাজ বামন গোস্বামী মহারাজ চিত্র সবাইকে আমি শিক্ষাগুরু মনে এদের থেকে আমি কোনো না কোনো শিখেছি এরা আমাকে শেখাতে আসেনি আমি চরিত্র স্বভাব কথা দেখে আমি বা আমাদের আপনাদের আসম থাকতেন তাকে দেখো আমি বুঝতে পারি তিনি আমাকে প্রাণ থেকে ভালোবাসতেন তিনি আমাকে কপট করে ভালোবাসতেন না অন্তর থেকে জানতেন আমার মনটা উনি জানতেন তখন ভালোবাসতেন আমি বুঝতে পারতাম ইনি বোকা সেজে যে রয়েছে ইচ্ছে করে কারণ কেউ শুনবে না উপদেশ নেবে না কাল আমরা আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম কি করে এক এক বস্তু থেকে শিক্ষা নেওয়া যায় নদীর থেকে শিক্ষা নেওয়া যায় কুকুরের থেকে শিক্ষা কুকুর কুকুরের থেকে শিক্ষা নেওয়া যায় বেড়ালের থেকে সব কি কি শিক্ষা নেওয়া যাওয়া আলাদা এখানে তো বলবো না আলাদা জিজ্ঞাসা করলে আমি বলে দেব বেড়ালের থেকে কী শিক্ষা নেওয়া যাবে কুকুরের থেকে কী শিক্ষা নেওয়া যাবে সবার থেকে শিক্ষা নদী থেকে কী শিক্ষা নেবে মেঘের থেকে কী শিক্ষা সব আমাদের সরিয়েই রয়েছে কিন্তু নেওয়ার যোগ্যতা চাই নেওয়ার যোগ্যতা চাই তো নেওয়ার যোগ্যতা না থাকলে হবে না কোনো লাভ হবে না তাহলে আজকে কালকে আমরা সে আলোচনা প্রসঙ্গে দেখছিলাম কিভাবে দেহে কীভাবে এ দেহের মধ্যে থেকে আমি দেহের মধ্যে থেকে আমি দেহের সঙ্গে সংযোগ দেহ আর আমি তো এক না দেহটাকে আমাকে পেতে হয়েছে তা আত্মা ভেতর রয়েছে কোনো নির্লিপ্তভাবে দেহের মধ্যে কিভাবে বিচরণ করা যায় নির্লিপ্তভাবে দেহের মধ্যে থেকেও কীভাবে বিচরণ করা যায় সব জিনিসগুলো আমরা আলোচনা প্রসঙ্গে দেখছিলাম আমরা আলোচনা প্রসঙ্গে দেখি এখন এখানে সেখানে একথাও বলছিলেন যোগী কি করবেন যোগী যোগী যদি ব্রহ্মভূত প্রসন্ন আত্মা হন ব্রহ্মভূত মানে কোনো ব্যক্তির যদি কোনো তার নিজেকে ব্যক্ত করে নিজের আত্মাটা মনে হচ্ছে যেন সর্বভূতে ছড়িয়ে রয়েছে এটা চারটিখানি কথা না যেটা সুখদেব গোস্বামীর হয়েছিল সুখদেব গোস্বামী জন্মের সঙ্গে সঙ্গে তো তিনি তো পিতা মাতাকে ফিরেও দেখেননি কে আমার পিতা কে আম সুখদেব জন্মের পরে পিতামাতাকে এটাও তো দেখেননি তিনি জানেন না পেট থেকে পরে ছুটতে আরম্ভ হলেন জঙ্গলে তাহলে সেই সুখদেব গোস্বামী ব্রহ্মভূত প্রসন্ন আত্মা তিনি তো কোনো কিছু জানেন না তিনি ছেলে কাকে বলে মেয়ে কাকে বলে এটাও জানেন না ঋষ্মর সিংহ তিনি ছেলে কাকে বলে মেয়ে বলে এটাও জানেন না জানেন কি চিনতেন না কোনটা ছেলে কোন কী জান সুখদেব গোস্বামী এরকম তাহলে সুখদেব গোস্বামী যখন জঙ্গলে চলে যাচ্ছেন ব্যাসদেব গোস্বামী তাকে ডাকসাইকে বলছিলাম না ডাকছিলেন পুত্র 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 ডাকছেন তখন সে পাহাড় পর্বত মনে হচ্ছে যেন মনে হচ্ছে যেন পাহাড় পর্বত সুখদেব গোস্বামীর হয়ে ব্যাসদেব গোস্বামী উত্তর দিচ্ছেন ওই যেন পুত্র 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 ক পুত্র পুত্র ইকো হচ্ছে ওরা বলছে কার পুত্র কাকে বলছ পাহাড় পর্বত বলছে এরা ব্রহ্মভূত প্রসন্ন মানে সুখদেব গোস্বামী মনে করছেন তিনি সর্বভূত ছড়িয়ে রয়েছেন এমনভাবে এটা কি কত বড় কথা কল্পনা করা যায় না এইভাবে আমরা দেখলাম যে কিভাবে মুনি কিভাবে বিচরণ করেন মৌন অবলম্বন করে কোনো বিষয়তে তিনি আসক্ত হন না দেহ তো থেকেও কোন বিষয়ে তিনি আসক্তি হন এবারেতে অবদূত সন্ন্যাসী বলছেন পরে কয়েকটা শ্লোক যেটা আমি উচ্চারণ করেছিলাম কালে নহি অঘ কালে নহি অঘ কালে নহি ওঘো বেগে ন ভূতানাম হ্যাঁ প্রভাব পায়ৌ নিত্যৌ ওপি ন দৃশ্যে তো আত্মন অগ্নের যথা অর্চিসাম মানে এগুলো সব বলা হয়ে গেছে তিনি কোনো কিছুতে লিপ্ত হন না আকাশে যেমন মেঘ একদিক থেকে দিকে যাচ্ছে আকাশের সঙ্গে কোনো সম্বন্ধে আকাশ ভাসছে সেরকমভাবে তারপরে এবার অবধূত সন্ন্যাসী বলছেন কাউর সঙ্গেই অত্যাধিক প্রীতি বা ভালোবাসার সম্বন্ধে আটকে পড়তে নাই অত্যন্ত প্রীতি জড়জগত তো অপ্রাকৃতিক জগতের কথা বলা হচ্ছে অপ্রাকৃতিক জগতে বৈষ্ণবের সঙ্গে যত ভালোবাসা হবে তত মঙ্গল আর জগতে স্ত্রী পুত্র ভাই ভাই বন্ধু পিতা সব সঙ্গে যত বন্ধন হবে তত তোমার বন্ধনের কারণ মানে জরজগতে যত আমার স্নেহের সম্বন্ধ করব সেগুলো আমি নিজের নিজের যে নিজের যে কবরটা কবর নিজের কবর নিজে খুঁড়ছি আমার স্ত্রীপুত্র ভাই বন্ধু ও ছেলে মেয়ে যেসব আমি যে স্নেহ করছি এটা স্নেহ না করে থাকা যায় না কি স্নেহের একটা তো মাত্রা আছে কোন পর্যায়ে যাব তা তারা নিজের কবরটা নিজে খুঁড়ছে জরজগতে যত স্নেহ ভালোবাসা বিনিময় করবে তত তার অধপতন হবে কিন্তু ওই ভালোবাসা যদি গুরুবৈষ্ণব বাস্তবিক কোনো চিটারের সঙ্গে হলে হবে না কোনো চিটারের সঙ্গে হলে হবে না ওই ভালোবাসাটা যদি কোনো আমার গুরুদেবের সঙ্গে হয় শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে হয় ওই ভালোবাসা স্নেহ আমাকে টেনে উপরে নিয়ে চলে তাহলে এই জলজগতের স্নেহটা আমাকে টেনে নরকে নামিয়ে দেবে আর ওদের ওই অপ্রাকৃত জগতে যে গুরু বৈষ্ণবের সঙ্গে স্নেহ হলে সেটা আমাকে টেনে নিয়ে ওপরে চলে যাবে মানে কতটা লাভ বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ তাহলে ওটা হলো অপ্রাকৃত ওখানে যত স্নেহ হবে তত ভালো স্নেহ হওয়া দরকার আমাদের হচ্ছে না কেন আমাদের তো হচ্ছে না গুরুবেশ স্নেহ হচ্ছে না যত স্নেহ হবে ওইটি তো কপিলজির মা কপিলজির যে দেবাহতী মা এইটি প্রশ্ন করেছিলেন না যে আমার দিনে দিনে কি হচ্ছে আমি বুঝতে পারছি না খালি যেন বিষয়তে জড়িয়ে পড়ে নিচে চলে যাচ্ছে আমার তো আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম যে আমার গ্রাম আমি ভেবেছিলাম আমার গ্রাম মন যা চাইছে আর ঠিক আছে চাইছে দাও বদ্ধ মন দেখবেন কোনো লোক খাম খেল। মনে আজকে যেটা উঠছে সেটি করবে মনে যেটা আসবে না সেটি করবে মন গেছে ওটি করবে তো এই যে মনের বসে মিশে মায়ার বসে যাচ্ছো ভেছে খাচ্ছো হাবু ডবু ভাই এটা তো অবস্থা এখন মনেতে যা উঠছে সেটা করবে ওকে তো আটকানো যাবে না ও তো মায়ার বসে রয়েছে না ওর জন্য বদ্ধজীবের মনটা যে কি ভয়ঙ্কর কল্পনা করা যায় এ মনকে গুরুদেব ওর চেষ্টা করে মনটাকে আমি কন্ট্রোল করে করতে দেয় না জড়োজগতে আমরা ছোটবেলায় একটা লেখকের লেখা পড়েছিলাম এই লেখকের নামটা মনে পড়ছে না ফাইভ না করে কখন পড়ি মনে নেই সেখানে তিনি বলছে কে একটা নাম করা লেখক ছোটবেলায় আবার সুকুমার রায়ের কবিতাও পড়েছিলাম না ছোটবেলায় হ্যাঁ বক্সিগঞ্জের পদ্মা পারে হাট বসেছে এটা পড়ে ছোটোবেলায় পড়েছিল সে সেই সময়কার কথা সেখানে সে একটা লেখায় পড়েছিলাম যে জঙ্গল থেকে কোনো একটা জানোয়ারকে তুলে আনা যায় কথাটা এখন উপলব্ধি হয় যখন বাচ্চা ছিলাম জঙ্গল থেকে কোনো একটা পশুকে তুলে আনা যায় জোর করে কিন্তু মানুষের মন থেকে পশুটাকে তুলে ফেলা যায় না জঙ্গল থেকে কোনো হিংস্র পশুকে তুলে আনা যেতেও যেতে পারে আনা যায় অনেকে এনেছে কিন্তু মনের ভেতরে যে হিংস্র পশুটা রয়েছে সেটাকে কিন্তু তাড়ানো যায় না কত বড় কথা আমি এখন চিন্তা করি যে এরাও ভজন করতো না কিন্তু অনেক কিছু বুঝতো কি করে বুঝতো সত্যি তাই মন থেকে হিংস্র পশুটাকে দাঁড়ানো যাচ্ছে না ভয়ঙ্কর অবস্থা তাহলে আমাদের গুরু বৈষ্ণবের সঙ্গে ভগবানের সঙ্গে ভালোবাসা তো সুদূর পড়া হতো যদি হয় এই প্রশ্নটাই তো করেছিলেন না কপিলজির মা যে আমি বুঝতে পারছি না আমার মন আমার যা কিছু চেয়েছিল আমি সবই দিয়েছি কিন্তু পরে দেখছি এরা বেইমা আমি ভেবেছিলাম ওরা চাইছে এখন দিয়ে দিই কোনো না কোনো সময় এদের আমার ওপর দয়া হবে মানে আমার জড় ইন্দ্রিয় মন আজকে চাইছে ঠিক আছে দে পরে কালকে নিশ্চয় আমি এত কিছু দিলাম নিশ্চয় কিন্তু দেখি না উল্টে যত কিছু দিয়েছি সব আমার জলে গেছে এরা উল্টে আমাকে হিংস্রভাবে আক্রমণ করতে আসে বোঝা গেল না কপিজির মা বলছে আমি এরা যা চেয়েছিল আমার জড় ইন্দ্রিয় আমি সব দিয়েছি কি চাই বল কিন্তু এরা আমার সঙ্গে বেইমানি করলো আমি ভেবেছিলাম কোনো না কোনো দিন এরা শান্ত হবে আমাকে বলবে আর কিছু চাই না কবিজির মা বলছে আমার ইন্দ্রিয়গুলো আমি ভেবেছিলাম আজকে চাইছে ঠিক আছে কালকে নিশ্চয়ই বলবে আর দরকার নেই হয়ে গেছে কিন্তু তা নয় আলো বাড়ছে আরও এদের চাহিদা বাড়ছে যত দিচ্ছি তারও মিটছে না আরও বেশি করে চাইছে এটা দিতে হবে ওটা দিতে হবে তো জগতের লোকগুলো এটা বোঝে না জ্বলন্ত আগুনের মধ্যে হতে দিলে কি ঘিকে আগুন কি নিবে যাবে ভেতরে কামনা বাসনা আগুন জ্বলছে আরও বেশি করে যদি কেউ ঘিতা গুরুদেব যদি আর বেশি এই যা যা তোকে ফরেন পাঠিয়ে দেবো একটা বিদেশি মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবো তোকে ব্যাস হয়ে গেল কত সর্বনাশ করছে ডাকাত গুরুদেব এইভাবে ফেলছে চোখের সামনে কত ফুল ঝরেই যাচ্ছে কত ফুল গাছ থেকে ঝরে যাচ্ছে তারা কিন্তু এসছিল এরকম উঠছে শুকিয়ে গিয়ে ফুল ঝরে গেল একটাকে উঠতে দিচ্ছে না ওরা চাইছেই না যে ফুলগুলো ফুটুক উঠুক এরা তৈরি হোক এরা একদিন সমাজের বুকে সাধু হয়ে দাঁড়াবে এরা চায় না এরা বলে ধুস আমার প্রতিষ্ঠা হলেই দরকার মরুক বাঁচুক যা এই খাওয়া দাওয়া ভালো করে কী চাই রে তোর কি মোবাইল চাই মোবাইল চাই দিয়ে দেবে পঞ্চান্ন হাজার টাকার মোবাইল দিয়ে দেবে নিয়ে যা নিয়ে যা আমার গোলামিটা কর আমার গোলামিটা করিস তাহলে পঞ্চান্ন হাজার টাকা আর যা চা সব দিয়ে দেবো আমার গোলামিটা করতে হবে আর তোর গোলামি যে করবে তোর গোল তুই তো নিজেই গোলাম মায়ের গোলাম তোর গোলামি করে ও মরছে তা কি বিভৎস এই সমাজের অবস্থা যে গুরুদেব কিছু দিতে পারবে না দিব্যজ্ঞান দেবে তাকে লাথি মেরে ফেলে দেবে তাকে দরকার নেই কি হবে দিব্য কি হবে খাবো চিবিয়ে খাবো কি হবে হ্যাঁ বেকার কেউ বুঝতেই চাইছে বুঝবার মতো একটা ঠান্ডা লোক হচ্ছে না যে বুঝবে সত্যিকারে এটা মঙ্গল যাই কপরতা করছে তাহলে কপিলজির মা তো এই প্রশ্নই করেছিল নিবৃত্ত নিতরাম ভ্রমণ অসতেন্দ্রীয় তর্ষনা এইটাই তো করেছিল প্রশ্নটা তখন আর ছেলে বলছেন না তখন যে ভ্রমণ ভ্রমণ ভগবান বুঝতে পারছেন ভগবান নিবৃত্ত নিতরম আমি ফেড আপ হয়ে গেছি আমি জ্বলে গেছি আর ভালো লাগছে না আমার নিবৃত্ত নিতরম সর্বদা আমি জ্বলছি অসৎ ইন্দ্রিয় অসৎ ইন্দ্রিয়গুলো তৃষ্ণা না খালি দাও দাও জীব বলছে ছানারসা দাও জীব বলছে এই দাও সেই দাও কান বলছে এটা দাও চোখ বলছে মোবাইল দেখো নরকে যাও আমার কথা শোনো খুব ভালো হবে না কিছু নেই এইভাবে হচ্ছে নিবৃত্ত নিতরম কিছু শুনছে না নিবৃত্ত নিতরম ভ্রমণ অশতেন্দ্রীয় তর্শনাথ তর্শমান তৃষ্ণা তাহলে নিবৃ এই যে অশতেন্দ্রীয়গুলোর যে তৃষ্ণা এই তৃষ্ণাতে আমাকে শেষ করে জর্জরিত আমি আমি আজকে জর্জরিত হয়ে গেছি হ্যাঁ কী করবো আপনি আমাকে বলে দিন ছেলেকে মানে ভগবানকে বলছেন নিবৃত্ত নিতরম ভ্রমণ অশতেন্দ্রীয় তৃষ্ণা অশতেন্দ্রীয় তর্শনাথ যেন সম্ভাষ্য মানেন এদের সঙ্গে আমি সম্ভাষা করেছি কি লাগবে তোর ও এটা লাগবে না যেন সম্ভাষ্যমান সম্ভাষা মানে এদের যা চেয়েছে আমি দিয়েছি সঙ্গ করেছি যেন সম্ভাষ্যমান এনো প্রপন্ধমতম আজকে আমি অন্ধতমতে পড়ে গেছি কপিজির মা বলছে কে দেবাহতি মনুপুত্রী আজকে আমি অন্ধত অন্ধতমসা অন্ধকারে পড়ে গেছি আর কিছু চোখে দেখতে পাচ্ছি না আমাকে আপনি বাঁচান যে কোনোভাবে তাই ছেলেকে বলছে নিবৃত্ত নিতরম ভ্রুমন অসতেন্দ্রীয় তর্ষণাদ যেন সম্ভাষ্য মানেন প্রপন্ন অন্ধম তমাব আমি ধীরে ধীরে অজ্ঞানন্দকারে চারিদিকে আমি চোখ দেখতে পাচ্ছি না কি করে বাঁচব তখন কপিলজি মহারাজ বলেছেন দেখুন একটা জায়গায় ভুল হয়ে গেছে আমরা জানি না যে সঙ্গটা সমাজের লোকে করে সঙ্গ ছাড়া তো কেউ বাঁচতে পারে না কোনো লোক বলতে পারবে না সঙ্গ ছাড়া বাঁচো সঙ্গ করবে কুকুরও সঙ্গ করে বেড়ালও সঙ্গ করে এই সবাই সঙ্গ ছাড়া কেউ থাকবে কিন্তু সঙ্গটা কার সঙ্গে করতে হয় কেমনভাবে করলে পরে বাঁচা যায় এটাই তো কপিলজি বলছেন না কিভাবে আপনি বাঁচবেন সঙ্গ যে সংস্কৃতের হেতু আপনার যে কোনো সঙ্গ এই সমাজে সমাজে যার সঙ্গ করুন যে বাবার সঙ্গ করবেন একবার তো শুদ্ধ গুরু বৈষ্ণব ছাড়া এক কথাটা বললাম সমাজে যার কিছু সঙ্গ কর শুদ্ধ গুরু বৈষ্ণব সে যদি গৃহস্থ হয় শুদ্ধ বৈষ্ণব তার সঙ্গ করে তাহলে বলছেন সঙ্গ যে সঙ্গ আমাদের সবার বন্ধনের কারণ হয়ে দাঁড়ায় যে সঙ্গগুলো আমরা করে থাকি সঙ্গেতের হেতু সংসারের কারণ হয়ে দাঁড়ায় বন্ধনের কারণ সেই সঙ্গ যদি আপনি শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গে করেন তাহলে কিন্তু বেরিয়ে যাবেন তাহলে যে সঙ্গগুলো আমরা করছি সব বন্ধ নেবেন ইচ্ছে করে করে হাত করা পড়ছি ইচ্ছে করে হাত করা পড়ছি তো সঙ্গ তাহলে বলছেন সং এই যে সঙ্গ যে সংস্কৃতের এই সঙ্গ এই সঙ্গগুলো আপনার সংসারের কারণ হয়ে দাঁড়াবে পরশু দিন বলছিলেন অম আপাত্ম করিস এখানে বলছিলাম মা নানা মনোরসধিয়া ক্ষণভগ্ন বিগ্রা ক্ষণভগ্ন নিদ্রা দৈবা হতাত্মরচনা রচনা পি দেবা প্রসঙ্গ বিমুখা ইহ সংসারন্তী এই সংসারে তারাই আসে যারা ভগবানের বিরুদ্ধ ভগবানের ভজন করেন আর গুরুবৈশব আসে তাদের কিন্তু ওরকম নয় তাদেরকে ভগবান পাঠায় তাহলে এইগুলো কারণ কিন্তু তাও মন মানবে না এখন এই অবধূত একটা ঘটনা বলছেন পায়রা পায়রা কোপট পায়রার জীবনী বলছেন তিনি দেখেছেন কীভাবে ভয়ঙ্করভাবে এই পায়রাটা কাঁদতে কাঁদতে ছটফট করে মরছে সেখানেই হ্যাঁ পায়রা পায়রা মানে কোপ কপত সেখানে বলছেন অবধূত মহারাজ বলছেন যে নাতি স্নেহ প্রসঙ্গ বা কর্তব্য কাপি কেন উচিত কোনো বস্তুর সঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে নাতি স্নেহ প্রসঙ্গ বা কর্তব্য কাপি কেনা কেন উচিত কাউ সঙ্গে কোনো বস্তু কোনোরকমভাবে অতিরিক্ত স্নেহেতে যেন স্নেহতে না ধরা যেটা অন্ধ ধৃতরাষ্ট্রের কথা বলছিলাম অন্ধস্নেহ ও স্নেহ কোনো যুক্তি মানে না এমন এমন ভালোবাসা আছে জানি ভালো যুক্তি মানছেন কোনো যুক্তি মানে না ও ওইটি চাই ও মরবে কিন্তু ওইটি চাই ওকে যুক্তি দিয়ে বোঝালো বুঝবে না স্নেহ অন্ধ ভালোবাসা এভাবে মানুষ আগুনের মধ্যে জ্বলন্ত আগুনে ঝাঁপ দেয় তাই বলছেন কুরবন বলছেন নাতি স্নেহ প্রসঙ্গ বা কর্তব্য কাপি কেনচিত কোরবন বিন্দে তো সন্তাপম কপত ইব দিন একজন পায়রার সংসারের কথা এটা দেখেছিলেন এই আমাদের অবদূত সন্ন্যাসী তিনি বলছেন দুজন নতুন পায়রা যুবক যুবতী একে অপরের সঙ্গে কী ভালোবাসা হু হু করে মুখ ঠেকায় এ ঘরে কত ভালোবাসা ছাগলগুলো আমি দেখি দেখি গুগু পা তারপরে কত ভালোবাসা বাবরি বা তারপর কী হলো এরা নতুন এই ডিম প্রসব করল কপতি এবার আনন্দ ছেলে মেয়ে হবে কত আনন্দ এবার আস্তে আস্তে তা দিচ্ছে যত্ন করছে এবার কপত কপতির বড় আনন্দ তারপরে তা দিতে দিতে এই করতে করতে কোনো দিন এই ডিম থেকে শাবক প্রসব হলো আনন্দে মানে আটখানা ওই যে চিঁ চি করে ডাকছে কপতের কি আনন্দ বা বা আহা দেখে আর হাসে হ্যাঁ দেখি আর আনন্দে হাসে এ কত এই বাসার ভেতরে এবার একদিন হয়েছে কি ওই কপত কপতি কপত গেছে বাইরে কোনো একটা কাজে গেছে কোনো কিছু খুঁজতে নেই নিয়ে আসবে ওখানে আর কপতিও গেছে অন্য একটা খাওয়া দাওয়া বাচ্চার জন্য কিছু জোগাড় করে তাড়াতাড়ি করে দিই এবার এদিকে তোমার হয়েছে কি ওই তোমার ওই যে শিকারি এসে জাল পেতেছে ছোটো ছোটো শাবকগুলো বেশ একটু উঠতে পারে না কিন্তু ছোট এদিক ওদিক করতে পারে করে ওরা এবার ওগুলো দেখছে ওই সুন্দর দানা চোনা দিয়েছে সব মাছকে যেমন দেয় দিয়ে ওইটা লোভেতে কী করেছে ছানাগুলো সব ওখানে ঝাঁপ দিয়েছে ছানাগুলো ঝাঁপ দিয়েছে ওখানে জালের মধ্যে আটকে গেছে জালের মধ্যে আটকে গিয়ে এবার সেখানে তো আর কোপতি এবার এসে কপোতে বাচ্চাগুলো গেল কোথায় গিয়ে দেখেন জালেতে আটকেছে কাঁদতে আরম্ভ করেছে কপতি ভয়ঙ্কর এই কি আমি কি করব আমি তো এদের ছাড়া বাঁচতে পারবো না কপতি কি করছে ওই বাচ্চাগুলো স্নেহতে গিয়ে ওই জালেতে নিজে গিয়ে ঝাঁপ দিল ওই জালেতেই গিয়ে ঝাঁপ দিল বাচ্চাগুলো সঙ্গে যে শিকারি করে ভালোই হলো ভালোই হলো সুন্দর এবার আটকে গেল এবার কপতি এখানে আটকে গেছে এবার কোপদ এবার উড়ে উড়ে এসছে এসে থেকে ঘরে কেউ নেই কী ব্যাপার ঘর মানে বাসায় কোথায় গেল খুঁজে খুঁজে দেখে বাপ রে সব গিয়ে পড়েছে জালে কোপদ এবার কাঁদতে আরম্ভ করেছে আমি বাঁচবো কি করে জীবন জীবনযাপন করবো কি এই বাচ্চাগুলো স্ত্রী সব চলে গেল করতে করতে কি করলো ও আর সহ্য করতে না পারে মরলে সবাই একসঙ্গেই মরি বলে গিয়ে ঝাঁপ দিয়েছে এবার শিকারী কী করলো আনন্দ এগুলোকে নিয়ে চলে গেল আনন্দে তাহলে সেখানে বলছেন এই যে স্নেহটা এই যে স্নেহটা অনেক বিষয় ব্যক্তিও তাকে উপদেশ দিলেও মানবে না সে বিষয়ের আখোষ এটা ছাড়া যায় এটা ছা লাস্টে কিন্তু ছাড়তেই হবে আমি অনেককে উপদেশ করেছি ওরা চেয়েছিল আমি উপদেশ কাউকে দেওয়ার লোক নয় আমি নিজেই কিছু জানি না আমাকে প্রশ্ন করাতে আমি বললাম এইটা সমাধান এটা করলে পরে বর্তমানে কষ্ট হবে কিন্তু সমাধান হবে কিন্তু মানে না বিষয়কে আঁকড়ে রেখে পরে তো বিষয়কে ছাড়তেই হবে বিষয়কে ছাড়তে তো হবেই বিষয়কে ছাড়তে হবে এই ছাড়তে হলো আরও অপদস্থ হয়ে কিন্তু আগে যদি কথা শুনে ছাড়া যেত তাহলে সম্মানের সম্মানে ছাড়া সম্মানের সঙ্গে ছাড়া আর অপমানিত হয়ে ছাড়া দুটো পার্থক্য আছে তো সম্মানের সঙ্গে ছাড়া আমি বিষয়কে ছেড়ে দিয়েছি বিষয় আমাকে কি ছাড়বে আমি ছেড়ে দিয়েছি এটা সম্মানের সঙ্গে ছাড়া আর পরে মারধর খেয়ে অপমানিত হয়ে বিষয় ছাড়া এটা অনেক দুঃখজনক এটা তো বুঝে না লোকে যাই হোক তাহলে এইখানে আস্তে আস্তে এই ঘটনাটাকে তিনি বলছেন নাতি স্নেহ প্রসঙ্গ বা কর্তব্যা কাপি কেনচিত কোরবান বিন্দিত সন্ত্যাপম কো কপত ইব দিন এইটা বলে কতটা বলছেন কোপত হ হ্যাঁ কশ্চেন কৃত কৃতনীড় বনস্পতৌ হ্যাঁ কপত্যা ভার উবাস কতিজিত সমাহা এটা যেটা আমি বললাম সেটা একটা জঙ্গলে কপত আর কপতি সুন্দরভাবে একটা অরণ্যতে নির্বিঘ্নে একটা সুন্দর ভাষা তৈরি করেছিল কৃতনীড় বনস্পত পাতা পুতা দিয়ে সুন্দর সেখানে কপত কপতি আনন্দে বাস করতো ভারজাকে নিয়ে কপত্যা ভার স্বার্ধম অর্থাৎ কপত তার ভারজাকে নিয়ে একসঙ্গে ওখানে থাকতো আর তার ঘটনাটা আমি বললাম যে ঘটনাটা আমি বললাম এটা অল্প করে আজকে বললাম আবার কালকে আলোচনা হবে আজকে এই পর্যন্ত থাক কেন আপনাদের অধৈর্য যেতে হবে তাহলে অসার সংসার খলু কলু দুঃখরূপ সুত কশ ধন কশ স্নেহবান জলতে অনিশম নচ ইন্দ্রসুখম কিঞ্চিন্নখম চক্রবর্তী নখম বিরক্তশ মুজীবিন ইন্দ্র মহারাজেরও সুখ নাই কালকে বুঝবেন কালকে ব্যাখ্যা কর ইন্দ্র মহারাজ কি ভয়ঙ্কর আমরা মনে করিস পাঞ্চা কল্প কী পা Pois não viu, não?